যখন একটি মেয়ে 10 থেকে 12 বছরে পৌঁছে তখন তার কিছু শারীরিক পরিবর্তন লক্ষ্য করা যায়। এসব পরিবর্তনের মধ্যে মাসিক বা ঋতুস্রাব অন্যতম। মাসিক একটি মেয়ের শরীরের একটি স্বাভাবিক প্রক্রিয়া। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মাসিকের সঙ্গে নরম মাংস বের হলে কি করবেন। ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। সাধারণত প্রতি মাসেই মেয়েদের মাসিক হয় এবং তা 3 থেকে 7 দিন পর্যন্ত স্থায়ী হয়। এ সময় ডিম্বাশয় থেকে প্রতি মাসে একটি করে ডিম্বাণু ডিম্বনালীতে প্রবেশ করে। মাসিকের সঙ্গে শরীর থেকে প্রচুর পরিমাণে রক্ত বের হয়ে যায়। এই রক্তে থাকে সোডিয়াম, ক্যালসিয়াম, ফসফেট, ক্লোরাইড, আয়রন ইত্যাদি। এটি অনেকটাই নির্ভর করে মেয়েটির শারীরিক গঠনের উপর। রক্তের পাশাপাশি কিছু তরল নির্গত হয়। এই তরলের মধ্যে রয়েছে সার্ভাইক্যাল মিসকাস, ভ্যাজাইনাল সিক্রেশন এবং অ্যান্ড্রোমেট্রিয়াল টিস্যু। এসব কিছু একত্রিত হয়ে মাঝে মাঝে নরম মাংসপিণ্ডের মতো মনে হয়। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া, এতে ভয়ের কিছু নেই। কখনো কখনো এটি হরমোনের ভারসাম্যহীনতার কারণেও হয়ে থাকে। সাধারণত অতিরিক্ত রক্তপাত হওয়ার জন্য রক্তের সাথে নরম মাংসপিণ্ড বের হয়। মাসিকের প্রথম কয়েকদিন এই সমস্যা খুবই সাধারণ, তবে দীর্ঘদিন ধরে এই সমস্যা হলে রক্তশূন্যতা দেখা দিতে পারে। এছাড়া অ্যান্ড্রোমেট্রিওসিস, অ্যাডেনোমায়োসিস সহ নানা ধরনের জটিল রোগের কারণেও মাসিকের রক্তের সাথে নরম মাংসপিণ্ড যেতে পারে। আবার দীর্ঘ সময় ধরে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করলেও এই সমস্যা দেখা দিতে পারে। তাই মনে রাখতে হবে মাসিকের সময় নরম মাংসের মতো অংশ বের হওয়া খুবই স্বাভাবিক ব্যাপার, এতে ভয়ের কিছুই নেই। তবে দীর্ঘদিন ধরে এই সমস্যা থাকলে এবং অতিরিক্ত মাংসপিণ্ড দেখা দিলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং সে অনুযায়ী ওষুধ সেবন করতে হবে। এছাড়া মাসিক চলাকালীন পর্যাপ্ত পুষ্টিকর খাবার এবং পরিমিত পরিমাণ বিশ্রাম নিতে হবে। ভিডিওটি এ পর্যন্ত। যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চাইলে সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছাড়া কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।